আচ্ছা, পরের পাতায় দেখো, 80 পাতায় যেটা আছে, 80 পাতার উপরের দিকে একবারে প্রয়োগ 15, যেটা 15 প্রয়োগ, যেটা আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে দুটি সমান্তরাল স্বরেখা ও তাদের একটি ছেদকের অন্তর্ভুক্ত অন্তঃকোণগুলির সমদ্বিখণ্ডকগুলি একটি আয়তাকার চিত্র উৎপন্ন করবে। মানে যে ভেতরে যে অন্তস্থ কোণ আছে, সেই অন্তস্থ কোণগুলো সমদ্বিখণ্ডক নেওয়া হলে তারা একটা আয়তাকার চিত্র গঠন করবে। তাহলে এখানে এবি ও সিডি দুটো সমান্তরাল স্বরেখা, এবি আর হচ্ছে সিডি, তাদের ছেদক হচ্ছে পিকিউ, ছেদকটা হচ্ছে পিকিউ, পিকিউ পিকিউ যে ছেদক, সে এবি কে ই বিন্দুতে ছেদ করেছে আর সিডি কে এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এফ বিন্দুতে দুটো অন্তস্থ কোণ উৎপন্ন হয়েছে, দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে সি এফ ই আর একটা হচ্ছে ডি এফ ই। দুটো কোণের সমদ্বিখণ্ডক নেওয়া হচ্ছে, একটা হচ্ছে এফ এইচ আর একটা হচ্ছে এফ জি। ঠিক একইভাবে এবি স্বরেখাকে ই বিন্দুতে ছেদ করেছে পিকিউ। তাহলে ই বিন্দুতে দুটো সমদ্বিখণ্ডক নেওয়া হচ্ছে, একটা হচ্ছে ইএইচ আর একটা হচ্ছে ইজি, ইএইচ আর একটা হচ্ছে ইজি। তাহলে এই সমদ্বিখণ্ডকগুলো পরস্পরকে এইচ আর জি বিন্দুতে ছেদ করেছে, দিয়ে যে চতুর্ভুজটা তৈরি হয়েছে এইচ এফ জি ই বা ই জি এফ এইচ বা এফ জি ই এইচ, এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটা একটা আয়তাকার চিত্র গঠন করবে, সেটা দেখাতে হবে, মানে প্রমাণ করতে হবে যে এটা একটা আয়তাকার চিত্র গঠন করবে। তাহলে প্রমাণে দেখো, এই এফ একান্তর কোণ ই এফ ডি, এই এফ এই এফ এটা কার সাথে একান্তর, ই এফ ডি মানে এই কোণটার সাথে এই কোণটা সমান, যেহেতু এবি সমান্তরাল সিডি এবং পিকি হচ্ছে ছেদক। আচ্ছা, তাহলে উভয় পক্ষে হাফ করা হচ্ছে, অর্ধেক নেওয়া হচ্ছে, কারণ সমদ্বিখণ্ডকের ব্যাপার আছে। তো তাহলে হাফ এই এফ সমান কি, হাফ ই এফ ডি, উভয় দিকে হাফ দিয়ে গুণ করা হচ্ছে। আচ্ছা, হাফ এই এফ মানে কি, এইচ ই এফ মানে এই কোণটা, হাফ মানে এর ক্ষেত্রে এই কোণটা হাফ মানে। আচ্ছা, তাহলে এইচইএফ সমান ইএফজি হলো, কিন্তু এরা একান্তর কোণ, এরাও তো একান্তর কোণ, এই কোণটা এই কোণটার সাথে যদি সমান হয় তাহলে এটাও তো একান্তর কোণ হবে, একান্তর কোণ হবে। তাহলে এইচই সমান্তরাল কি এফজি, যেহেতু এই কোণটার সাথে এই কোণটা সমান, তাহলে এইচইটা এফজি এর সাথে সমান্তরাল, সমান্তরাল। আচ্ছা, অনুরূপভাবে প্রমাণ করা যায় এইচএফটা ইজি এর সাথে সমান্তরাল, এইচএফ সমান্তরাল ইজি, এটা যেমন এর সাথে সমান্তরাল প্রমাণ করলাম, সেরকম এটার সাথে এটা সমান্তরাল হবে। তাহলে কোন, তাহলে ইএইচএফজি কি একটা সামান্তরিক গঠন করবে, ইএইচএফজি এটা একটা চতুর্ভুজ ছিল, সে সামান্তরিক হয়ে গেল কয়েকটা প্রমাণের জন্য, এবার 90 ডিগ্রি প্রমাণটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো এইচইজি, এইচইজি মানে এই যে টোটাল কোণটা, এই কোণটা, এই কোণটা হাফ অফ এ ই এফ বি ই এফ, ওর অর্ধেক তো এইচইজি এর অর্ধেক, হাফ অফ এই এফ মানে এইচইজি এর এই দিকের কোণটা কার হাফ, এর হাফ, আর এই দিকের কোণটা এর হাফ, ওই কারণে হাফ অফ এইএফ প্লাস বিএফ। তাহলে হাফ ইনটু এই টোটালটা কত, দুই সমকোণ তো, একটা লাইনের উপর দুই সমকোণ কোণ তৈরি করে, তাহলে হাফ ইনটু দুই সমকোণ, কাটাকুটি করলে কি পাচ্ছি, এইচ ই জি সমান হচ্ছে এক সমকোণ, এইচ ই জি সমান এক সমকোণ, মানে এটা প্রমাণ করতে পারলাম যে এইচ ই জিটা হচ্ছে এক সমকোণ। তাহলে এর থেকে কি বলতে পারবো, সুতরাং ই এইচ এফ জি একটি কি আয়তাকার চিত্র, সুতরাং ইএইচ এফ জি একটি আয়তাকার চিত্র, ঠিক আছে। প্রয়োগ পরেরটা দেখো, পরের যে প্রয়োগটা আছে, পরের প্রয়োগটা একটা কাইট আঁকা আছে, এবিসিডি একটা কাইট, এসি ও বিডি কর্ণ দুটি এঁকেছে যারা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, এই কর্ণ দুটো। যুক্তি দিয়ে প্রমাণ করি এসি লম্ব বিডি,
এসি বিডি এর উপর লম্ব এবং বিও সমান ওডি, মানে এই বাহুটার সাথে এই বাহুটাকে সমান দেখাতে হবে আর এইটার একটা কোণকে 90 ডিগ্রি দেখাতে হবে। ঠিক আছে, তাহলে কিভাবে দেখাবে? না, এসি বিডি এর উপর লম্ব, বিও সমান ওডি প্রমাণ করতে হবে। না, রম্বসের মতো নয়, একটা কাইটের ডেফিনেশনে কি আছে, কাইটের এই বাহু দুটো সমান হয় আর কি হয় এই বাহু দুটো সমান। ঠিক আছে, আর কি মাঝের যে লাইনটা এটা কমন লাইন সাধন বাহু, তাহলে কি বলতে পারবো এবিসি আর এডিসি কি সর্বসম, এবিসি আর এডিসি কি সর্বসম। ঠিক আছে, এই যে এবিসি আর এডিসি সর্বসম দেখিয়েছে, কিভাবে করা হচ্ছে, না এই ত্রিভুজটা নেওয়া হচ্ছে এবিসি ত্রিভুজটা আর এডিসি ত্রিভুজটা নেওয়া হচ্ছে, এ বি সি ত্রিভুজ আর এ ডি সি ত্রিভুজ দুটো ত্রিভুজকে নেওয়া হচ্ছে, দুটো ত্রিভুজকে নিয়ে সর্বসম দেখানো হচ্ছে। দেখ, সর্বসম দেখাতে গেলে কাইটের ডেফিনেশন অনুযায়ী এ বি সমান এ ডি হয় আর বি সি সমান সি ডি হয়। কাইটের মানে সংজ্ঞাটা দিয়ে বলা আছে যে সন্নিহিত বাহুগুলো পরস্পর সমান হয় আর কি, এসিটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে এস 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 শর্তানুসারে বলতে পারবো যে ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ এডিসি, ত্রিভুজ এবিসি এর সাথে ত্রিভুজ এডিসিটা হচ্ছে সর্বসম। এবার যদি সর্বসম হয় তাহলে কোন অনুযায়ী সমান হবে, কোন বিএসি সমান কোন ডিএসি হবে, কোন বিএসি কোনটা বিএসি এই কোনটার সাথে এই কোনটা কি সমান হবে যেহেতু সর্বসম, আর কি হবে না কোন বিএও বিএও, আচ্ছা এটা হওয়া মানে বিএও সমান কোন ডিএও। ঠিক আছে, আচ্ছা এবার আবার দুটো ত্রিভুজ নেওয়া হচ্ছে, দেখো এ বিও আর এ ডিও মানে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে নেওয়া হচ্ছে, এ বিও আর এ ডিও দুটো ত্রিভুজকে নিচ্ছে, দুটো ত্রিভুজকে নিয়ে ওদেরকে আবার সর্বসম দেখাবো, ওদেরকে সর্বসম দেখাতে গেলে দেখো এইটার সাথে এটা সমান বলা আছে, এই কোনটার সাথে এই কোনটা সমান আছে সমান প্রমাণ করা হলো, আর কি এওটা সাধারণ বাহু। কন্ডিশন তো লাগবে তো তিনটে, তা তিনটে কন্ডিশনে দেখো তিনটে কিভাবে পাচ্ছি, এ বি সমান এডি সংজ্ঞানুযায়ী পাচ্ছি, এওটা সাধারণ বাহু আর আগে প্রমাণ করা হলো এ বি এও সমান ডি এও, বিএও কোনটার সাথে ডিএও কোনটা সমান, তাহলে এর থেকে বলতে পারছি কি না এ বিও ত্রিভুজটা এডিও ত্রিভুজের সাথে সর্বসম। ঠিক আছে, সর্বসম হলো তাহলে তার থেকে বলা যাবে কি বিও সমান ডিও, আর কি এই কোনটার সাথে এই কোনটার সমান, তাহলে এর সাথে এটা যদি সমান হয় দুটো যোগফল কত 180, তো তাহলে দুটো যোগফলে এওডি এর জায়গায় যদি আমরা এওবি বা এওডি বসিয়ে দিই, এওবি এর জায়গায় এওডি আর বা এওডি এর জায়গায় যদি এওবি বসাই সেটা তো 90 ডিগ্রি, তাহলে এখানে বসিয়ে দিলে 90 ডিগ্রি পাচ্ছে, অতএব এও বিডি এর ওপর লম্ব, এওটা বিডি এর ওপর লম্ব আর কি, না এসি বিডি এর ওপর লম্ব, এও যদি বিডি এর ওপর লম্ব হয় এসিটা বিডি এর ওপর লম্ব হয় আর কি, না ওটা হচ্ছে বিডি এর মধ্যবিন্দু হবে, ও বিডি এর মধ্যবিন্দু আর এওটা বিডি এর ওপর লম্ব, তার মানে এসিটা বিডি এর উপর লম্ব। ঠিক আছে, তাহলে এই গেল অনুশীলনী। দেখ অনুশীলনী এবিসিডির সামান্তরিকের কোণগুলি হিসাব করে লিখি, কোণ বি সমান 60 ডিগ্রি দেওয়া আছে, এবিসিডি একটা সামান্তরিক, এর কোণগুলোকে হিসাব করে লিখতে হবে, এর ক্ষেত্রে কোণ বিটা 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে কোণ ডিটা কত হবে 60 ডিগ্রি হবে, কারণ কি সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, সামান্তরিকের পাশাপাশি কোণের যোগফল কত 180, তাহলে এটা 60 হলে এটা হবে 120, এটা 120। ঠিক আছে, তার চারটে কোণ সামান্তরিকের বিপরীত কোণটা যে কোণটা আছে তার বিপরীত কোণটা হচ্ছে 60 ডিগ্রি হবে, পাশের কোণটা 120 ডিগ্রি হবে, ডান পাশের কোণ বাম পাশের কোণ 120 ডিগ্রি। ঠিক আছে, পরেরটা দেখো, পাশের চিত্রে পি কিউ আর এর সামান্তরিকের পি আর কিউ এর মান দেওয়া আছে, পি আর কিউ পি কিউ আর এস পি কিউ আর এস এই যে মানে সামান্তরিকটা এর পি কিউ পি আর কিউ এর মানটা বের করতে হবে, পি আর কিউ মানে এটা বের করতে হবে, যে মানগুলো দেওয়া আছে তার থেকেই বের করব, ধরো এটা হচ্ছে 55 ডিগ্রি, পাশের কোণটা কত হবে কিউ আর এস
সমান কত? 180 - 55 সমান কত? 125 ডিগ্রি নাকি? 125 ডিগ্রি, 125। তাহলে তার আবার পিআরএস টা 70 দেয়া আছে। পিআরএস কোনটা 70 দেয়া আছে? তাহলে পিআরকিউ, পিআরকিউ এটা কত হবে? 125 - 70, 95 ডিগ্রি। ঠিক আছে, আবার তিনের অঙ্ক দেখো, বলছে পাশের ছবির এবিসিডি সামন্তরিকের, পাশের ছবির এবিসিডি সামন্তরিকের এপি ও ডিপি, এপি ও ডিপি যথাক্রমে কোন বিএডি ও কোন এডিসি এর সমদ্বিখণ্ডক, কোন বিএডি আর কোন এডিসি এর সমদ্বিখণ্ডক, মানে এই কোনটা সমদ্বিখণ্ডক এটা, আর এই কোনটা সমদ্বিখণ্ডক হচ্ছে এটা। তাহলে বিএডি এবং এডিসি এর সমদ্বিখণ্ডক হলে কোন এপিডি এর মান নির্ণয় করো, এই কোনটা বের করতে হবে। ঠিক আছে, এই কোনটা বের করতে হবে, এটা কিভাবে হবে না দেখ। প্রথম কথা এইটা দেওয়া আছে, এ বি সি ডি, তো এটা পি, এর কোণ দেওয়া আছে, এটা সমদ্বিখণ্ডক বলা আছে, এর সমদ্বিখণ্ডক, এটা এর সমদ্বিখণ্ডক। আমরা এমনিতে জানি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি, ধরো এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এপিডি এর তিনটে কোণের সমষ্টি, তিনটি কোণের সমষ্টি, ধরো কোণ ডিএপি প্লাস কোণ এডিপি প্লাস কোণ এপিডি সমান কত? 180 ডিগ্রি। তো উভয় দিকে দুই গুণ করছি, টু কোণ ডিএপি, টু কোণ এডিপি, টু কোণ এপিডি সমান কত? 360। এইটা মানে কি? কোণ বিএডি, তো কোণ বিএডি এটা মানে কি? এডিসি, কোণ এডিসি প্লাস টু কোণ এপিডি ইকুয়াল টু 360 ডিগ্রি। এই দুটোর যোগফল কত? দুটো পাশাপাশি কোণের যোগফল 180। 180 প্লাস টু কোণ এপিডি সমান কত? 360। তো এটা কত অঙ্ক? তিনের অঙ্ক। টু কোণ এপিডি সমান 360 - 180। তাহলে কোণ এপিডি সমান 180/2, 90 ডিগ্রি। ঠিক আছে, 180/2 সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এর মানটা পাচ্ছি 90 ডিগ্রি। আচ্ছা, পরের গুলো দেখো, চারের দাগে যেটা আছে, আমি নিচের পি কিউ আর এস আয়তাকার চিত্রের এক্স ও ওয়াই এর মান হিসাব করে লিখি। পি কিউ আর এস আয়তাকার চিত্র, তার এক্স ও ওয়াই এর মান, মানে এই এক্সটা বের করতে বলেছে আর এই ওয়াইটা বের করতে বলেছে। আচ্ছা, যেহেতু এটা আয়তাকার চিত্র, আয়তক্ষেত্রের কর্ণগুলো কি সমদ্বিখণ্ডিত করে? তো সমকোণে নয়, কিন্তু সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই বাহুটার সাথে এই বাহুটা কি সমান? তো সমান হলে এইটা যদি 25 ডিগ্রি হয়, এটা কত হবে? 25 হবে, একই তো হবে, সমদ্বিবাহু ত্রিভুজ তো 25। তাহলে 25 - 25 = 50, এটা কত? 180 থেকে 50 বিয়োগ 130 ডিগ্রি, তার বিপরীতটা হবে 130। ঠিক আছে, ওটা তো ওয়াই চেয়েছে, এবার এক্স এর মানটা বের করতে হবে। এক্সটা না, তা ওর সাথে তো ওটা ওটার দরকার নেই। এক্স এর মানটা যেহেতু আয়তাকার চিত্র, এটা যদি 25 হয়, টোটালটা কত? 90। তো 90 থেকে 25 বিয়োগ কত হবে? 65। ঠিক আছে, মানে এখানে দেওয়া আছে যে একটা আয়তাকার চিত্র দেওয়া আছে এরকম, যে আয়তক্ষেত্রে দুটো কর্ণ যোগ করা আছে, এবিসিডি আয়ত, পি কিউ আর এস আয়তক্ষেত্র, পি কিউ আর এস আয়তক্ষেত্র, এই পি কিউ আর এস আয়তক্ষেত্রের
একটা কোণ 25 ডিগ্রিতে আছে, মাঝেরটা হচ্ছে যে কিছু একটা নাম দিচ্ছি ও, এটা 25 দিয়ে আছে। আমরা এমনিতে জানি এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 25 আছে মানে এটা 25 ডিগ্রি হবে, কারণ এই বাহুটার সাথে এই বাহুটার সমান। এটা 25 25 50, এটা কত হবে 130 130, এটা 130 হওয়া মানে এদিকেরটা 130, এটা 25 হওয়া মানে এটা হবে 65, ঠিক আছে। তাহলে এইভাবে বের করব। আর তারপরটা দেখ, তারপরটা একটা আয়তাকার চিত্র যার নাম হচ্ছে পি কিউ আর এস, যার এটা 100 ডিগ্রি দেওয়া আছে, এটা বের করতে হবে আর হচ্ছে এটা বের করতে হবে, ঠিক আছে। এটা 100 মানে এদিকেরটা কত, 80 তো, এটা 100 মানে এটা কত হবে 40, এটাও 40, কারণ তিনটে কোণের সমষ্টি কত হতে হবে 180 হতে হবে। তো যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে 80 ডিগ্রি কোণটাকে দুটো ভাগ হবে, এদিকটা 40 এদিকটা 40। হ্যাঁ, 100 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাহলে এই 40 ডিগ্রির জন্য এটা কত হবে 50, কারণ 90 থেকে 40 বিয়োগ 50 ডিগ্রি, আবার এটা 80 এটা 50, মানে 130 হলো, এটা কত হবে 50 হবে, আবার এটা 50 মানে ওয়াইটা হবে কত 40, ঠিক আছে। তাহলে কিভাবে আগানো হচ্ছে, 100 দেওয়া ছিল, দুটো কোণে ভাগ করলাম 40 40 করে, এটা 40 পাওয়া মানে তার বিপরীত, তার সন্নিহিত যে কোণটা আছে সেটা 50, ওইটা হবে, ওইভাবে করে যাবে। তাহলে এটা 50 হলো, 50 80 130, 180 থেকে 130 বিয়োগ করলে 50 ডিগ্রি, মানে x সমান 50, তাহলে y সমান হবে 40, ঠিক আছে। তাহলে এটা এইগুলো গেল পাঁচের চারের দাগের অঙ্ক, চারের দাগ। আর পাঁচের দাগে আছে ABCD এবং ABEF দুটো সামন্তরিক দেওয়া আছে, পাশের চিত্রে বলেছে, যে পাশে যে ছবিটা আঁকা আছে তাতে দেখতে পাচ্ছি, এই যে ছবিটা, এই ছবিটায় দেখতে পাচ্ছি যে দুটো সামন্তরিক আছে, একটা হচ্ছে ABCD আর একটা হচ্ছে ABEF, মানে নিচে একটা সামন্তরিক উপরে একটা সামন্তরিক। ধরো একটা কাগজকে যদি ভাঁজ করা হয়, তাহলে এই কাগজটার কথাই বলছি, এই কাগজটাকে যদি ভাঁজ করা হয়, ভাঁজ করলে নিচে একটা দেখো সামন্তরিক পাচ্ছি কি আয়তক্ষেত্র পাচ্ছি, যা হোক যদি আয়তক্ষেত্রই ভাবি, এখানটা ABCD বা উল্টো দিকে যদি ভাঁজ করা হয় এদিকে, তা দুটো আয়তক্ষেত্র পাচ্ছি, একটা হচ্ছে ABCD বা এখানে যেটা হচ্ছে ABCD, ঠিক আছে, ABCD, আর একটা পাচ্ছি ABEF, ঠিক আছে। যদি আমরা এখানে লিখি যে এটা হচ্ছে এইখানটা এ আছে, এটা বি আছে, এটা বি আছে, এটা সি আছে, এটা ডি আছে, আর এটা ABE, এটা হচ্ছে এফ, যাদের কমন বাহুটা হচ্ছে, এটা হচ্ছে কমন বাহু, তার নিচের দিকে একটা পেয়েছি ABCD একটা সমান্তরিক, আর উপরের দিকে ABEF, কারণ কি এবি লাইনের উপর, প্রমাণ করো CDEF একটা সামন্তরিক হবে। CDEF বলতে এই যে এটা যোগ করে যেটা পাওয়া যাচ্ছে, এই যে যদি যোগ করি এখানে, ধরো এই যে যোগ করলো, এর ফলে তো একটা সামন্তরিক তৈরি হলো, এই যে সামন্তরিকটা গঠিত হচ্ছে এই সামন্তরিকটাকে বলা হচ্ছে কি, এই সামন্তরিকটিকে, মানে এটাকে সামন্তরিক প্রমাণ করতে হবে। তা সামন্তরিক প্রমাণ করার জন্য প্রথমেই দেখো কিছুই নেই, সিম্পল জিনিস, ABCD সামন্তরিক থেকে আমরা বলতে পারি যে AB সমান্তরাল CD, আবার ABEF সামন্তরিক থেকে বলতে পারি AB সমান্তরাল EF, তাহলে এই দুটোকে যদি কম্বাইন করে লিখি, মানে কমন পার্ট হিসাবে, সেক্ষেত্রে বলতে পারবো যে CD সমান্তরাল EF, তাহলে কি CDEF একটি সামন্তরিক, ঠিক আছে। সিডি সমান্তরাল, একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল,
কি বলতে পারবো যে সমান্তরিক, কারণ কি এবি সমান্তরাল সিডি মানে এবি ইকুয়াল টু সিডি দুটোই হবে। এবং আর এটা হচ্ছে এবি সমান্তরাল ইএফ মানে এবি ইকুয়াল টু ইএফ। এবি ইকুয়াল টু ইএফ না, সমান্তরাল হলেই সমান হবে, সামান্তরিক উল্লেখ করা আছে তো, দুটো সামান্তরিক তো বলা আছে, তাহলে সমান্তরাল হলে সামান্তরিক হবে, সমান সমান তো হবে। তাহলে এটা সমান হওয়া মানে আবার এর সাথে আরো একটা নিতে হবে যে সিডি সমান্তরাল ইএফ আবার সিডি ইকুয়াল টু ইএফ, ঠিক আছে, সিডি ইকুয়াল টু ইএফ এবং সিডি সমান্তরাল ইএফ, ওই কারণে কি সিডি ইএফ একটি সমান্তরাল, ঠিক আছে। তাহলে এইগুলো লিখে করবি, হ্যাঁ।